फ्रेंड्स, गुड मॉर्निंग, आमी सुहिता, वेलकम बैक टू माय चैनल लाइफ फ्रेम। आशा करी तुम्हारा सबाई भालो आछो और पुजो खूब भालो काटाच्छो। आज के होच्छे नवमी, तुम्हारे सबाई के जानाई शुभ नवमी, अनेक शुभेच्छा और भालोबासा। आमारो पुजो भालोई काटछे, एतदिन दीप छिलो, आज के दीप नहीं, किन्तु बाड़ीते आमादेर किछु छोटो छोटो गेस्ट एसेछे, तोमादेर संगे अवश्य आलाप करबो और तार जन्नो एकटू किछु स्पेशल रान्ना होयेछे आज के सब किछु तोमादेर संगे शेयर करबो। ताई देखते हबे आजकेर ब्लगटा पुरोटा। आजकेर मेनूटा शुरू होच्छे उच्छे कुमड़ो भाजा दिए, और नेक्स्ट आछे आलू भाजा जेटा आमरा डालेर संगे खाबो, और आज के डाल होच्छे प्याज सम्बार दिए मुसुरी डाल होच्छे, और तार संगे रयेछे चिंगड़ी माच डुमो डुमो करे प्याज दिए सेटा करा होच्छे एकटा ग्रेवी मतन, और एर पोरे रयेछे भेटकी माच फुलकपी और आलू दिए एकटा ग्रेवी मतन करा होच्छे। फुलकपी और आलूटा आलादाभावे रखा होच्छे जाते सब किछु एकसंगे घेटे ना जाए, और शेष पाते रयेछे मिष्टी दई। एई आजके এখন সন্ধে 7:30 বাজে আর আমরা সবাই মিলে এখন এখানে বসে আছি, আড্ডা দিচ্ছি আর মিষ্টি খাওয়া চলছে। চাটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর দারুণ এনজয় করছি। আমাদের বাড়ির খুদে গেস্ট হচ্ছে এই দুটো পুটকা, এটা হচ্ছে টিয়া আর এটা হচ্ছে আদি। আদি দাগাও 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 দাগাও, কই আদি কই, হাই করো, টাটা বাই। প্রচুর আড্ডা আর মজা করার পর এখন ডিনার টাইম, আর আমাদের ছোট্ট দুটো গেস্ট এখন ওরা খেতে বসেছে। ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো। পুচকু দুটোর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ডিনার টেবিলে খেতে বসেছে আমার মামা আর মামি। তো ধীরে ধীরে এক একটা ব্যাচ করে খাওয়ার পর্বটা শেষ করা হচ্ছে। রাতের মেনুটা একটু আলাদা, এটা হচ্ছে রুই মাছের ঝোল, আর এটা আলু ভাজা ডালের সঙ্গে, আর দুপুরের মতনই পেঁয়াজ দিয়ে মসুরির ডাল, আর স্পেশাল রাতের অ্যাট্রাকশন হচ্ছে এই তোপসের ফ্রাইটা। তো সিম্পল কালকে রাতে অনেক রাত অবধি আমাদের আড্ডা গল্প চলেছে, তাই কালকে রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি। আর আজকে হচ্ছে নেক্সট দিন, মামারা অলরেডি ড্রেস আপ করে বেরিয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে মামারা। তো খুব ভালো কাটলো এই সময়টা সবার সঙ্গে খুব আনন্দ করে। হাই ফ্রেন্ডস, আমি সুহিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ফ্রেম। আজকে হচ্ছে দশমী, আর তোমাদের সবাইকে জানাই বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা। আর কাল আর নবমীর দিনটা পুরোটাই খুব ভালো কেটেছে, কারণ কালকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এখানে, তাই বাইরে কোথাও আর বেরোনো হয়নি। আমার মামা মামিরা এসেছিল, তো তাদের সঙ্গেই সারা দিনটা আড্ডা মজা খুব ভালো লাগলো অনেক দিন পর। তাই আজকে তো ঠাকুরকে বরণ করা আছে, ভাষণ দেখা আছে, টুকটাক কিছু বাকি দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো আজকে কী কী হচ্ছে না হচ্ছে। আমার স্নান হয়ে গেছে আর আমি একটু পরেই রেডি হয়ে নেব, তার কারণ অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে 12টার পর থেকে ঠাকুরকে বরণ করা যাবে, তাই ফাঁকা ফাঁকা থাকতেই তাড়াতাড়ি গিয়ে ঠাকুরকে বরণ করে নেব। আমি এখন রেডি হয়ে গেছি আর এবার যাব ঠাকুরকে বরণ করতে। তো এরকম একটা সাদা লাল আর একটু গোল্ডেন পাড় দেওয়া একটা শাড়ি পরেছি, এটা সাউথ ইন্ডিয়ান শাড়ি, আর গিয়ে এখন বরণ করে নেব ঠাকুরকে। মেয়েকেও নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর চলো এবার যাওয়া যাক।
ঠাকুর বরণ করা তো হয়ে গেল, আর এখন একটুখানি সিঁদুর খেলা হবে সবাই মিলে, তারপর বাড়ি চলে যাব। দশমীর দিন লাঞ্চের মেনুতে ছিল প্লেন ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে রয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর তার সঙ্গে মাছের ঝোল। সিম্পল আর প্লেন মেনু, তো বেশি কোনো রিচ খাওয়া দাওয়া নেই, একদম সিম্পল রান্না। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন আমি একটু ড্রেস আপ করে বেরোচ্ছি মা বাবার সঙ্গে, মেয়েকেও নিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা এখন একটুখানি ভাসান দেখতে যাব, সামনে একটা পুকুর আছে সেখানে, তারপর ভাসান দেখে একটু মামার বাড়ি যাব, দাদুকে প্রণাম করব, মামি মামা মামিদেরকে একটু প্রণাম করব। তাই জন্য তো তোমরাও চলো আমাদের সঙ্গে, আর দেখো যে এখানকার ভাসান কীরকম হয়, চলো তাহলে। এখন আমরা পুকুর পাড়ে পৌঁছে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর ঠাকুরের লাইন রয়েছে, একটার পর একটা ভাসান হচ্ছে, তো একটা ঠাকুর ভাসান অবশ্যই দেখব, দিয়ে তারপর সবাইকে প্রণাম করতে যাব, মামার বাড়ি যাব। তো এই হচ্ছে প্ল্যান। দেখতে দেখতে পুজো তো শেষ হয়ে গেল, বেশ ভালোই কাটালাম, একটু মন খারাপ, আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালোই কাটলো এবছরের পুজোটা। আর এই বছরের পুজোটা তো একটু স্পেশাল, তার কারণ আমার মেয়ে রিজার এইবারের পুজোটা প্রথম পুজোর, আর খুব ভাল লাগছিল যে ও যখন এত লাইট আর লোকজন প্যান্ডেল ঠাকুর দেখে খুব আনন্দ পাচ্ছিল, বেশ ভালো লাগছিল, কারণ একটা অন্যরকম ফিলিংস হয় যেহেতু ওর প্রথমবার। ওর হয়তো মনে থাকবে না, কিন্তু এই ছবি বা অল্প অল্প ভিডিও এইগুলো একটা মেমোরি হয়ে থাকবে, যেটা ও যখন একটু বুঝতে শিখবে তখন দেখবে যে কীরকমভাবে ও কাটিয়েছিল ওর প্রথম পুজোটা। তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া, বাকি দিনগুলো ভালো কাটুক, সুস্থ থেকো সবাই, আর সামনে লক্ষ্মী পুজো আসছে, আরেকটা বড় সেলিব্রেশন, আর আমাদের সবার বাড়িতেই এখন লক্ষ্মী পুজো হয়। তো এর পরের ব্লগটা আশা করছি সেটা নিয়েই করব। তো আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করো যাতে নোটিফিকেশন পাও আমি যে কোনো নতুন ভিডিও দিলে। আর অবশ্যই আমার সঙ্গে থেকো, ভালো থেকো, আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।